আসছে 15ই নভেম্বর রিলিজ হবে শাকিব খানের দরদ। পরিচালক অনন্য মামুন জানিয়েছেন, দরদ একটি রোমান্টিক সাইকো থ্রিলার যেখানে শাকিব খানকে নতুন এক রূপে দেখা যাবে। মামুনের ভাষ্যে, এটি প্রথম প্যান ইন্ডিয়ান মুভি যা চারটি প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে নির্মিত হয়েছে। 2023 সালের অক্টোবর মাসে দরদ ছবির শুটিং শুরু হয়। ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বলিউড তারকা সোনাল চৌহান। কি আছে দরদ সিনেমাতে আর কেনই বা দর্শক যাবেন হলে সিনেমাটি দেখতে, চলুন জেনে নেই। ভারতের বারাণসীতে একাধিক প্রভাবশালী ব্যক্তিকে হত্যার ঘটনা ঘটে, যার সন্দেহ পড়ে দুলু মিয়ার উপর, এমন গল্প নিয়ে এগিয়েছে সিনেমাটি। পরিচালক জানালেন, ছবির কাহিনী যতই এগোতে থাকে গল্প হয় আরও জটিল, আবেগ এবং প্রেমের অদ্ভুত এক মিশেল তৈরি হয়। কি নাম তোমার? দুলু মিয়া। 149 মিনিটের দৈর্ঘ্যের দরদ ছবিটি একই সাথে বিশ্বের মোট 20টি দেশে মুক্তি পাবে বলে জানান অনন্য মামুন। পরিচালনার পাশাপাশি ছবিটির অন্যতম প্রযোজক হিসেবেও রয়েছেন তিনি। ছবিটির বিশ্বব্যাপী বিতরণের দায়িত্বে রয়েছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। প্রতিষ্ঠানটি জানিয়েছে, বাংলাদেশের পাশাপাশি যুক্তরাষ্ট্র, কানাডা, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার, বাহরাইন, সৌদি আরব, থাইল্যান্ড, নেপাল, মালয়েশিয়া, পর্তুগাল, ইটালি, যুক্তরাষ্ট্র, হংকং, সিঙ্গাপুর, কম্বোডিয়া, শ্রীলঙ্কা সহ মোট 20টি দেশে মুক্তি পাবে। দরদ ছবিতে শাকিব খান, সোনাল চৌহান ছাড়াও আরও অভিনয় করেছেন পায়েল সরকার, রাহুল দেব, আলোক জৈন, রাজেশ শর্মা, সাফা মারওয়া, ইমতুরাতিশ, জাকির হোসাইন, ফারহান খান, রিও, তানভীর তারেক এবং বিশ্বজিৎ চক্রবর্তী। পরিচালক জানালেন, ছবিতে গান রয়েছে মোট 4টি। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন বালাম, কোনাল, নোবেল এবং ইমরান। গানের কথা লিখেছেন আসিফ ইকবাল, জাহিদ আকবর, সোমেশ্বর অলি এবং জালাল চৌধুরী। সুরকার এবং সঙ্গীত পরিচালক মাহমুদ আরাফাত সৈয়দ। বাংলা গানের পাশাপাশি 3টি হিন্দি গানও রয়েছে। হিন্দি গানে কণ্ঠ দিয়েছেন নাকাশ আজিজ, রাজ বর্মন এবং মোহাম্মদ ইরফান।